চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার পাঁচপোতা থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, মোট 28 লক্ষ টাকা উদ্ধার। দুটি ব্যাগে রাখা হয়েছিল এই টাকা। ঘটনায় সন্দেহজনকভাবে গ্রেপ্তার দুই মহিলা সহ এক যুবক। তাদের জিজ্ঞাসা করে জানতে পারে অমিত দাসের কথা। ঘটনায় মূল অভিযুক্ত অমিত দাস পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অমিত এলাকার সমাজ বিরোধীদের সাথে যুক্ত বলে জানা গিয়েছে। এই টাকা কোনো ক্রাইম করার জন্যই রাখা হয়েছিল বলে মনে করছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হবে। বেশ কিছুদিন ধরেই আমাদের একটা প্রিভেন্টিভ পুলিশিং চলছিল, আমাদের এলাকায় নাকা তল্লাশিতে বাড়ানো হয়েছিল। তো এসবের মধ্যে আমরা খবর পাই যে একটা অ্যামাউন্ট অফ মানি, একটা বড় অ্যামাউন্ট অফ মানি সেটা এলাকায় কারোর বাড়িতে রয়েছে এবং সেটাকে সরানোর চেষ্টা চলছে। তো আমরা আরও আমাদের খবরের সূত্র আরও বাড়াই এবং গতকাল মানে দেশবন্ধুনগর পাঁচপোতার কাছে গড়িয়ার কাছে সেই দেশবন্ধুনগর একটি বাড়ি থেকে আমরা দুটি ব্যাগে মোট 28,01,850 টাকা আমরা রিকভার করি, যার কোনো সদুত্তর বা কোনো হদিশ বাড়ির মালিক দিতে পারেনি। বাড়ির যে মালিক আছে, যে ছেলেটি আছে, তার নাম অমিত দাস। তো তার খোঁজে আমরা তল্লাশি চালাচ্ছি। আপাতত আমরা ওই বাড়ির যেই ভদ্রমহিলা আছেন এবং একটি মেয়ে আছে পাওয়া গেছে, তার সাথে গোপাল কর্মকার বলে একটি ছেলে, তাকে ওই তল্লাশির সময় বাড়িতে পাওয়া গেছিলো। এই তিনজনকে আমরা আটক করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। এটাই হচ্ছে ঘটনা। আমরা সন্দেহ করছি এই টাকাটা কোনো ক্রাইমের সাথে যুক্ত আছে, কিন্তু যেহেতু বাড়ির যে মালিক ছিল দুই পলাতক আছে এবং এখনও অবধি আমরা কোনো সদুত্তর পাইনি তাদের কাছ থেকে, সুতরাং আমাদের ইনভেস্টিগেশন এখনও চলছে যে এই টাকাটির সোর্স কী আছে। কিন্তু কোনো ক্রাইমের সাথে রিলেটেড আছে বলে আমাদের এটা প্রাথমিক ধারণা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।